দেখতেছেন আপনারা, ও এখন ঘাস খাবে। ঘাস খা, এই দিক ক্যামেরার এই দিক দেখ, খা এই দিক দেখ, খেলাইতে পারবি না। হ্যাঁ খা, ক্যামেরার এই দিক দেখ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মোহাম্মদ সুবেইজার ব্যাক উইথ চেয়ার এন্ড আনাদার ব্লগ ফ্রম সুবোধা থার্ড পারসন। গাইস, আজকে আমরা একটু বাজারে যাব, বাজারে গিয়ে চুল কাটবে। চুল কাটার পর আমি একটু ওষুধ কিনবো, ওষুধ টষুধ কিনে তারপর বাজারে একটু খেলাধুলা করে তারপর বাসায় আসবো। মানে বাজারের পাশে মাঠ আছে তো, ওই স্কুল মাঠ, স্কুল মাঠে একটু খেলাধুলা করবো ফুটবল, তারপর বাসায় আসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে গাইস, আমাদের সাথে আছে মোটা ভাই আমাদের, রকি। শুধু এই পাঁচাটা মোটা। রকি, তুমি কোথায় যাবা? বীরগঞ্জে মনে হয়। গাইস, আমাদের গ্রামের রাস্তা তো মাটির রাস্তা, আর বর্ষাকালে অনেক কাদা হয় তো হাঁটার অনেক অসুবিধা হয়। আর আমাদের সাথে আরেকজন আছে, লাজুক বেবি কালামেন। তো গাইস, রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন গাইস, এই যে রাস্তার, গ্রামের রাস্তার অবস্থা। যমুনা সেতুর মতো কি? যমুনা সেতু, যমুনা সেতু তো ভালো। আমাদের গ্রামে যমুনা সেতু রয়েছে। মুরাদ, তুই কেন যাবি খেলতে? এই যে আমাদের বিয়াদি ভাই, পাত্র সাহেব, পাত্র সাহেব, তিনি লাল টুকটুকুই ম্যান, তিনি বিয়ে করেছেন যে পাল্টা করে ঘোরাবান, ঘোরা চালান। নারিয়া ভাই মামু, আমাদের রাস্তাটা অনেক সুন্দর। গাইস, এই হলো আমাদের রাস্তার অবস্থা। মুরাদ, ভালো আছিস? গাইস, এদিকে রাস্তা অনেক কাদা আর একটু ঘুরা হবে, তাই আমরা নিচ দিয়ে যাব। নিচ দিয়ে বলতে আইল দিয়ে, খেতবাড়ির আইল দিয়ে শর্টকাট হবে। সো গাইস, আমরা আইল দিয়ে এখন হাঁটতেছি। মানে গ্রামের রাস্তার কোনো কন্ডিশন নেই গাইস, যেদিক দিয়ে শর্টকাট সেদিক দিয়ে যাইতে হয়। ইতিহাস, মুরাদকে এখন একটা ডিয়ার দেব, ডিয়ার বলতে ওকে একটা শাস্তি। ভয়ে আমাদের সাথে আসতেছে, বীর ভিডিও হয়ে আসতেছে না, তাহলে ওকে একটা শাস্তি এখন দিতেই হবে। কি কও তুমি? তোমাকে এখন একটা শাস্তি দিব। মুরাদ ধর, ধর ধর, মুরাদ ধর, ধর ওকে ঘাড়ে করে নিয়ে আয়। আমাকে কি শাস্তি দেওয়া যায়? ওই ভিডিওয়ে আসতে চাইতেছে না আমাদের, ওকে এখন পানিতে গোসল করাবো। কি পানিতে গোসল করাবো? হ্যাঁ, তাইলে আলাদা একটা শাস্তি, ওকে ঘাস খাইতে হবে, প্রথম ঘাস একটু খাও, তাইলে শাস্তি মাফ। গাছ দেখতেছে, দেখতেছেন আপনারা, ও এখন ঘাস খাবে। ঘাস খা, এই দিক ক্যামেরার এই দিক দেখ, খা এই দিক দেখ, খেলাইতে পারবি না। হ্যাঁ খা, ক্যামেরার এই দিক দেখ, গাইস দেখ দেখ। তো এই যে ওর শাস্তি শেষ। গাইস, এই যে পুকুর পাড়ের ধারি দিয়ে আমরা যাব বাজারে। মাথাটা
So guys, সরাসরি বাজারে গিয়ে দেখা হচ্ছে বাজারে যেতে আর 5 থেকে 10 মিনিট লাগবে টাটা সো গাইস এখন আমরা বাজারে চলে এসেছি এখন সেলুনের দোকানে যাব চুল কাটতে গাইস আমরা সেলুনের দোকানে এসে গেছি আমাদের সেলুনের ভাই নিজের বসতে Guys, আমি এই ভাইয়ের কাছে চুল কাটি প্রতিবারই যে গাইস আমাদের নাবিদ ভাই এরকম স্টাইলে চুল কাটতে পারে সো আপনাদের যদি চুল কাটার ইচ্ছা থাকে বাজারে আসি আর পান খাবো না এটা কি হয় পান খাইছি আর মিরাজ আছে কালকে মিরাজের সাথে ভিডিও করছিলাম ওরা ফুটবল খেলতে আসছে মাঠে বাজারের পাশে মাঠ খেলবে এখন তোমার নাম কি তোমার ডায়লগ বলো তো ফেভারিট ডায়লগ গুলো বলো তো বলো আমি ডায়লগ জানি না তোমার ফেভারিট ডায়লগটা জানি না জানি না সো গাইস স্কুলের মাঠে একটু খেলাধুলা করে আমরা এখন বাসায় যাচ্ছি সো বাসায় গিয়ে দেখা হচ্ছে টাটা হ্যাঁ গাইস এখন আমরা গোসল করতে আসছি পুকুরে আমি গোসল করবো না আমার শরীরটা খারাপ ওই যে ইমতিয়াজ ডালে উঠছে গাছের ডালে ওই গোসল করবে সো ইমতিয়াজ তুমি কি লাভ দিবে এখান থেকে হ্যাঁ দিব তুমি দেবো লাভ তুইও লাভ দিবি ওই পিচ্ছিও লাভ দিবে গাছতে ডাল থেকে গাইস পানি জোরে আসতে আসে আর আমরা বোর্ডের কাছে লুকাইছি ফরাত আর আমি গোসল করবো না গাইস দেখতে পাচ্ছেন খাল অনেকটা বৃষ্টি পড়তেছে ফোনটাও ভিজতেছে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা অন্তত লাইক দিবেন আর
সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে পরের ভিডিওগুলো আপনারা পাবেন না, তাই সাবস্ক্রাইবটা করে রাখবেন। সো ইন্ডিয়াস, তুমি কিছু বলো। কি বলবো, প্রতিদিনে এইভাবে গোসল করলে ওষুধ হয় না তোমার? না, অভ্যাস হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা। সো গাইস, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।